দিল্লিতে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে রয়েছে, আর এই পরিস্থিতিতে আপাতত দিল্লিতেই থাকছেন নীতিশ কুমার, অন্তত এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং নীতিশের ঘনিষ্ঠ মূল সূত্রে আরও খবর, মন্ত্রিসভা গঠন পর্যন্ত দিল্লিতেই থাকবেন নীতিশ, নবনির্বাচিত জেডিইউ সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন দিল্লিতেই। রাজীবের কাছ থেকে এই নিয়ে আরও আপডেট নিয়ে নি রাজীব। শুভসচিব, একেবারেই নীতিশ কুমার তিনি আজকে এনডিএর বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে, এবং তার 12 সাংসদ, তার দল যে 12 সাংসদ জয়ী হয়েছেন তাদেরও তিনি দিল্লি তলব করেছেন। এবং প্রধানমন্ত্রীর সমর্থনে যখন রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হবে এনডিএর তরফ থেকে সরকার গঠনের জন্য, এই চিঠিতে তার সাংসদরা সই করবেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন, প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে 8 তারিখে অর্থাৎ শনিবার, সেই সময়ও নীতিশ কুমার কিন্তু উপস্থিত থাকবেন। আর এর মধ্যে আজকে যখন তিনি সকাল 11টার বিমানে তেজস্বী যাদবের সঙ্গে যখন বিমানে আসেন, তখন যে জল্পনার তৈরি হয়েছিল, যে একটা অনুমান করছিলেন রাজনীতিবিদরা, সেই অনুমানে কিন্তু বাস্তবিক ভাবেই জল ঢেলে দিয়েছেন নীতিশ কুমার। তিনি এনডিএর বৈঠকে যোগ দিয়েছেন এবং আগামী কয়েকদিন তিনি দিল্লিতেই থাকছেন। তার দলের জয়ী সাংসদদের তিনি ডেকে পাঠিয়েছেন এবং প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণেও থাকবেন। এবং তার দলের সাংসদরা যে চিঠি পাঠানো হবে রাষ্ট্রপতিকে এনডিএ শিবিরের তরফ থেকে, সেই চিঠিতেও সই করবেন। সেক্ষেত্রে নীতিশ কুমারকে আপাতত ইন্ডিয়া জোটের পক্ষে কিন্তু যে মানিয়ে নেওয়া বা তাকে ভাঙিয়ে নেওয়ার যে জল্পনা চলছিল তাতে কিন্তু কার্যত জল ঢালা হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।